চ্যানেল কিটু লাইভ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। ভালো তো থাকতেই হবে, সামনে দিদির বিয়ে, তো সেই জন্য অনেক অনেকটা এক্সাইটেড, কারণ অনেক বেশি প্ল্যানিং করা হয়ে ওঠেনি এখনও অবধি। বলেই রাখি, এই এক মাস আগে ভাইয়ের বিয়ে গেল, সেটা তো অনেক অনেক প্ল্যানিং করেছিলাম, এটা করব, ওটা করব, এটা করব, তো সব করেওছি, অনেকটা মজাও করেছি বোনরা মিলে। তো তারপরেই এক মাস পর দিদির বিয়ে, এটাতে প্ল্যানিং সেরকম কিছু হয়নি, তবে দেখা যাক কতটা কী করতে পারি। অবশ্যই ফোনেতে বোনদের সাথে প্ল্যানিং চলছে, এটা করবো, ওটা করবো, তো যাই হোক, সব কিছু, সবাই ভালো থাকলে, সুস্থ থাকলে নিশ্চয়ই সবটাই হবে। তো সবাইকে দোয়া করুন যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে অনেকদিন পর একটা রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো আমি আজকে বানাতে চলেছি চিলি চিকেন। আমি জানি অনেকেই বাড়িতে চিলি চিকেন বানান, আর আমরা প্রায় দিনই বানাই, যখনই ফ্রাইড রাইস হয় বা রুটি পরোটা, সবার সাথে আমরা চিলি চিকেনটা বেশ পছন্দ করি। তো আজকে আমি কীভাবে চিলি চিকেন বানালাম না বানালাম সবটাই তুলে ধরবো আপনাদের সাথে। আর আগের ব্লগটার জন্য আমি রিকোয়েস্ট করব, প্লিজ যাদের যাদের ভালো লেগেছে তারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, বারেবারেই বলে থাকি যে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমি আজকের ভিডিওটি শুরু করে ফেলবো, আর আজকে আমি চিলি চিকেন কীভাবে বাড়িতে বানাই রেস্টুরেন্ট স্টাইলে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এখানে আমি মাংসর কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, আর ও তার সাথে আছে অ্যারারুট, আর আছে দুটো ডিম। তো চলুন এগুলো আমি খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিই, আর সাথে অ্যাড করে দিলাম সামান্য নুন, তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো বেসন, আর অ্যাড করে দেব সব ধরনের গুঁড়ো মশলা, হলুদ পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর লঙ্কার পাউডার। তো চলুন সবগুলো মশলা একসাথে খুব ভালো করে হাতের সাহায্যেই মাখিয়ে নিই। তো বন্ধুরা, এই যে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর এই যে আমার মাখানো কমপ্লিটও হয়ে গেল। এরপরে আমি চিকেনের ওপরে দিয়ে দেব কারজি লেবুর রস। তো এই যে আমি বটিতে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন, তো এরপরে আমি ওই লেবুর রসটা দিয়ে দেবো, তারপরে 30 মিনিট রেখে দেবো। আর আপনাদের সাথে শেয়ার করে দিই কীভাবে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কেটেছি। এই যে দেখুন, আমি কিউব কিউব করে কেটে রেখেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। তো চলুন বন্ধুরা, এরপরে আমি যেই 30 মিনিটের জন্য চিকেনটা রেখে দিয়েছিলাম সেগুলো একটু তেলের মধ্যে ফ্রাই করে নিই। তো এই যে আমি একে একে সব চিকেনগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আমার সব চিকেন ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে ওই তেলের মধ্যে। এরপরে আমি ক্যাপসিকামগুলো সামান্য ফ্রাই করে নেব। তো চলুন ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিই কীভাবে আমি ফ্রাই করছি ক্যাপসিকাম। তো খুব একটা ফ্রাই করব না, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য খুব হালকা আঁচে আমি ক্যাপসিকামগুলো ফ্রাই করে নেব। তো এরপরে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম, তারপরে যে ক্যাপসিকাম কুচিগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো চলুন বন্ধুরা, সামান্য একটু ফ্রাই করে নিই। তো অ্যাড করে দেব নুন, অ্যাড করে দেব সামান্য জিরা, ধনে আর লঙ্কা আর হলুদ। তো সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই যে দেখুন, খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি। এরপরে অ্যাড করে দেব টমেটো কুচি। টমেটোগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে আবার নেড়ে নেব। তো চলুন বন্ধুরা, একটু নেড়ে নিই সুন্দর করে। তো এরপরে অ্যাড করে দেব সয়া সস। তারপরে অ্যাড করব রেড চিলি সস, আবার খুব সুন্দর করে নেড়ে নেব, আর অ্যাড করব কেটে রাখা লঙ্কাগুলো। চলুন আবার সুন্দর করে একটু নেড়ে নিই, আবার খুব সুন্দর করে নেড়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা অ্যাড করবেন, আমরা একটু ঝাল পছন্দ করি, তাই আমি
এই লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম। তো সুন্দরভাবে নেড়ে নেব, এরপরে অ্যাড করে দেব চিকেন ফ্রাইগুলো, যেগুলো আমি আলাদা করে ফ্রাই করে রেখেছিলাম। তো বন্ধুরা চলুন এরপরে আমি চিকেনগুলো অ্যাড করে দিই, খুব সুন্দর করে আবার নেড়ে নেব। তো আমি আর একটা পাত্রের মধ্যে সামান্য জল আর অ্যারারুট দিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নেব। তো চলুন বন্ধুরা চামচ দিয়ে আমি ভালো করে পেস্টটা তৈরি করে নিই। তো ফ্রেন্ডস, আমি এই পেস্টটা দিয়ে দেব ওই চিলি চিকেনের মধ্যে, যাতে গ্রেভিটা খুব সুন্দর আসে। তো চলুন বন্ধুরা খুব সুন্দরভাবে আবার নেড়ে নিই। করে দেবো কুচু কুচি করে রাখা রসুন। তো এই যে দেখুন, আমি দিয়ে দিলাম রসুনের কুচি, তারপরে আবার খুব সুন্দর করে নেড়ে নেব। তো ফ্রেন্ডস, এরপরে অ্যাড করে দেব সামান্য ধনে পাতা কুচি। তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। আর চিলি চিকেন বানাতে গেলে খুব একটা টাইম লাগে না। তো বন্ধুরা চলুন এরপরে সুন্দর করে নেড়ে নিচ্ছি আর একবার, যাতে ধনে পাতাগুলো চিলি চিকেনের ভিতরে ঢুকে যায়। তো দেখুন, আর একবার দেখিয়ে দিই আমাদের বাড়িতে বানানো চিলি চিকেন। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন। টাটা। আর যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবেই কিটু লাইফের